Hi guys, assalamu alaikum. Myself Dilbar Hussain. Welcome to my YouTube channel. Guys, দেখো কুয়েতের মধ্যে এমন একটা জায়গা আছে, এটার নাম হচ্ছে আসাবিয়া। তো এখানে ফুটপাতের মধ্যে মানুষে সামান বিক্রি করে। দেখেন আপনাদেরকে দেখানোর জন্য এই ব্লগটা করা। এটা হচ্ছে ফুটপাতের মধ্যে, মাঠের মধ্যে এইরকমই সবাই বেচা কিনা করে। যখন পুলিশ আসে তখনই সবাই সব কিছু সামান রেখে দৌড়ে চলে বাগে যায়। দেখেন বাঙ্গা ছোড়া সব জিনিস পাওয়া যায় এখানে। বোঝা যাচ্ছে দেশের সেম পরিস্থিতি। এই জায়গাটা এইরকম হয়, সবজির থেকে নিয়ে কাপড় সব কিছু এভরিথিং। এখানে বেশি বাংলাদেশি লোক ব্যবসা করে, বাংলাদেশি, ইন্ডিয়ান, মিশর, বেশিরভাগ হচ্ছে বাংলাদেশ। দেখুন এই সাইডে হচ্ছে কাপড়, কিন্তু ফুটপাতের মধ্যে পুলিশ আসলে সব পালিয়ে যায়, কারণ এখানে পুলিশের সমস্যা। ডেইলি একবার এখানে পুলিশ আসিয়া চক্কর দিয়ে যায়। দেখো এই পাশে হচ্ছে ফলের সবজি, ফল কাঁচা বাজার। এটা সবাই শাক সবজি সব কিছু পাওয়া যায়। সব কিছু সবজি পাওয়া যায় এখানে, কিন্তু মালটা ফ্রেশ পাওয়া যায়, এটা ঠিক। সবাই মাল ফ্রেশ, কাঁচা সবজি পাওয়া যায়। দেখেন সবাই বলছে তানজিলা তানজিলা তানজিলা, মতলব হচ্ছে অফার অফার, আরবিতে বলে তানজিলা। তো ওকে গাইজ, আজকের লাইভ ব্লগটা এখানেই শেষ করলাম, আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবার করে যাবেন, বলবেন না। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।